গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিমলিস গুড লাইফ। তো এখন আমার স্নানটান সেরে নিয়েছি, আর এখন আমি যাব পুজো দিতে। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, আর খুব স্পেশাল ডে আসছে আমাদের জীবনে। আমরা যেহেতু 1 ইয়ার কমপ্লিট করব, তো আগামীকাল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো গাইস আপনারা সঙ্গে থাকুন। তো গাইস এখানে এসেছি পার্লারে, থ্রেডিং করব। তো গাইস গুড ইভিনিং। তো জাস্ট একটু আগে আসলাম, দরজির কাছে গিয়েছিলাম যেহেতু, আর অনেকদিন আগে আমি আমার আর আমার শাশুড়ি মার জন্য কাপড় সেলাই দিয়ে এসেছিলাম, যেহেতু ব্লাউজ পিসেস এইগুলো সেলাই হয়ে গেছে তাই নিয়ে আসলাম। আর টুকটাক ঘরের জন্য সব কেনাকাটা করলাম, সবজি এসব, একটু ফল কিনলাম, কমলা লেবু নিয়েছি, আর নিয়েছি আমার ফেভারিট বিস্কিট, যে কী বলে পার্লেজি, আর নিয়েছি কালকে যেহেতু আমরা একটু মন্দিরে যাব, মহাবীর চড়া নাম, তো আপনাদের সাথেও সেটা শেয়ার করব, আপনারা দেখতে থাকবেন। সকাল সকাল উঠে যেতে হবে 6টায়, তো যেখানে যাওয়ার জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি। তো এতটুকুই। আর আজকের ব্লগটা গাইজ আমি পুরো করতে পারলাম না, যেহেতু একটু অন্য একটা প্রবলেমে করতে পারলাম না, কিন্তু যাই হোক আজকে শর্ট, দুই শর্টেই ভালো। তো গাইজ আমি আপনাদেরকে দেখাবো, একটা এখন এই মাত্র অনলাইন থেকে এনেছি, আমি এখনই আনবক্সিং করেছি এটা। তো এই ব্লাউজটি দেখতে পাচ্ছ গাইজ, এই ব্লাউজ, এই ব্লাউজটা নিয়েছি। আর কি এনেছি আমি দেখিয়ে দিই, এখানে আছে কমলা লেবু, আর এই যে আমার ছোটবেলার ফেভারিট বিস্কিট, আমি এখনো খুব ভালোবাসি, সেটা হলো পার্লেজি। হ্যাঁ, আরেকটা জিনিস ভুলে গেছি, যেহেতু আমাদের জন্য কালকের দিনটা খুব স্পেশাল দিন, প্রত্যেকটা কাপলরা এই দিনটা স্পেশালি থাকে বিবাহের পর, তো এটা আমার লাইফেও আর ওর লাইফেও খুবই স্পেশাল, যেহেতু আমরা ঘরে বড় ধরনের কোনো পার্টি এসব কিছু করছি না, সবার মতামত ছাড়া তো কিছু হয় না। তাই তো আমার তো ইচ্ছে ছিল বাড়িতে প্রথমবার ম্যারেজ অ্যানিভার্সারি তো খুব ভালো করে করব, কিন্তু আর হলো না। যাই হোক দেখি কোনো বছর করতে পারি কি না। আর তো গাইজ এখানে নিয়ে এসেছি এই যে কমলা লেবু, আমার খুবই প্রিয়, এই দিনে কমলা লেবু আমার খেতে খুব ভালো লাগে। আর আর এনেছি এই যে ক্যারিবিকে আছে ব্লাউজ, দর্জি থেকে জ্যাটগুলো বানিয়ে এনেছি কাপড়। তো গাইস আজকের জন্য এতটুকুই, আর বেশি তো বড় হয়নি ভিডিও, এত স্পেশাল ছিল না। যাই হোক কালকের জন্য আমি চেষ্টা করব ব্লগটা জারি রাখার জন্য, আপনাদের সাথে শেয়ার করতে পারি কালকের দিন। আর গাইস এই শাড়িটার বয়স যেন 4 বছর রানিং চলছে, আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল। এই পিঙ্কি আমার যদি ব্লগটা দেখে থাকিস তাহলে দেখ, তোর বিয়ের সময় এই শাড়িটা কিনেছিলাম পরবো বলে, আর আজকে সেই শাড়িটা আবার লাগিয়েছি, আমার বিয়ের আগে এই শাড়িটা কিনেছিলাম। তো আজকের জন্য এখানে, আর যেহেতু আরও স্পেশাল স্পেশাল ব্লগ নিয়ে আসবো, আমাদের বাসাতে কিছু প্রোগ্রাম হবে, তো সেটা না হয় তখনই দেখাই। তো গাইস আজকের জন্য এখানে, টাটা বাই বাই, ভালো থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সাপোর্ট চাই। তো আর বাকি আমাকে 2-3টা ফ্রেন্ড আমাকে বলেছিল যে আপনি হিন্দিতে ব্লগ বানান, তো আমি চেষ্টা করব হিন্দিতে ব্লগ বানানোর। প্রথমেই আমার ইচ্ছা ছিল, কিন্তু ভাবলাম দেখি আমার বাংলাটা দিয়ে শুরু করে দেখি, ঠিক আছে তাহলে আমি হিন্দিতে একটা ব্লগ বানিয়ে ছাড়ব। তো টাটা, লেটস গো।